আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, ক্লাস ইলেভেনের বায়োলজিক্যাল সায়েন্সের জন্য 2022 সালে যতটুকু সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেই সিলেবাসটুকু আজকে তোমাদের দেখিয়ে দিতে চাইব। কেননা 30-35% সিলেবাস কিন্তু কমানো হয়েছে, তাই এই কমানো অংশটি না পড়লেও তোমরা পুরো মার্কস কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের আজকে এই সিলেবাসটা দেখে নিতে হবে যে কোন অংশগুলো বাদ দেওয়া হয়েছে। তোমরা যদি তোমাদের বই খুলো তাহলে কিন্তু প্রথমের দিকে এরকমভাবে সিলেবাস দেওয়া হয়েছে, প্রথমে কিন্তু ইংলিশে এরকমভাবে সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা যদি তোমাদের বই অর্থাৎ তোমাদের যে টেক্সট বই, তোমরা যে কোনো টেক্সট বই খুলো না কেন, টেক্সট বইয়ের প্রথমে এই সিলেবাসটা কিন্তু দেওয়া হয়েছে। বায়োলজির কথা বলছি, এটা এই বইটা হচ্ছে ছায়া প্রকাশনী, খুবই ভালো একটা বই। এছাড়াও আমি সাতরা পাবলিকেশনের কথাও বলেছি। তো এই পাবলিকেশনের যদি প্রথম দিকে খোলো তাহলে এরকমভাবে সিলেবাসটা দেখতে পাবে। এবং তোমরা জানোই তোমাদের টোটাল 5টা ইউনিট রয়েছে, এবং এই যে 5টা ইউনিট, এই 5টা ইউনিট থেকেই কিন্তু অল্প অল্প করে বাদ দেওয়া হয়েছে। তো চলো প্রথম থেকে তোমরা দেখো। এবং আরেকটু বলে রাখি, যদি কারো সমস্যা হয় যে ইংলিশটা আমরা বুঝতে পারছি না, যদি একটু বাংলায় দেখিয়ে দেন তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি বাংলাতেও তোমাদের কিন্তু সিলেবাসটা প্রোভাইড করে দেব। ওকে, তো চলো আজকে আমরা ইংলিশ থেকে দেখি। তোমরা কিন্তু তোমাদের বইয়ের প্রথমে এটা পাবে। দেখো, প্রথমে হচ্ছে ইউনিট 1 নিয়ে কথা বলা হয়েছে, এবং তোমরা জানোই যে ইউনিট 1-এ আমাদের কিন্তু 3টা চ্যাপ্টার রয়েছে। এই যে দেখতে পাচ্ছ 3টা চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। এবং এই যে চ্যাপ্টার 3টা, এখান থেকে কিন্তু 3টা চ্যাপ্টারে মোট আমাদের 7 নাম্বারের প্রশ্ন আসবে টোটাল। তো এই 7 নাম্বার পেতে হলে আমাদের এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে। এবার কথা হলো কোন কোন অংশগুলো আমাদের পড়তে হবে আর কোনগুলো বাদ দেওয়া হয়েছে। যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো আমি ক্রস দিয়ে দিব। ওকে, তো চলো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে দেখো যে আমাদের 3টা পার্ট রয়েছে, 1.1, 1.2, 1.3। এখান থেকে কিন্তু আমাদের 1.1 এবং 1.2 এই দুটোই কিন্তু বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র 1.3 অর্থাৎ ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, এইটুকু পড়লেই কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কিন্তু এই দুটো অংশ বাদ দিতে হবে। এরপর দেখো 2 নাম্বার চ্যাপ্টার, এই যে চ্যাপ্টারটা ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, এখান থেকে কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, এখানে সবটুকুই আমাদের পড়তে হবে। ওকে, এরপর চলো নিচের দিকে, নিচের দিকে তোমরা যদি আসো 3 নাম্বার চ্যাপ্টার, এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটা অংশ। দেখো এই 3.1 বাদ দেওয়া হয়েছে, 3.2 বাদ দেওয়া হয়েছে, এবং এরপরে নিচের দিকে যদি আসো বাকি অংশগুলো কিন্তু আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট করে নিতে চাইলে করে নিতে পারো। দেখো 3.3, 4, 5, 6, 7, 8 এগুলো সবই আছে, কিন্তু সবচেয়ে নিচের দিকে তোমরা যদি দেখো এই যে 9 নাম্বার, 3.9 এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। ওকে, তাহলে এইভাবে তোমরা কিন্তু বাদ দিয়ে বাকি অংশগুলো পড়লেই তোমরা কিন্তু পুরো মার্কস পেয়ে যাচ্ছ। ওকে, চলো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের, তাহলে আমাদের ইউনিট 1 হয়ে গেল, এরপরে আমরা চলে যাচ্ছি ইউনিট 2। এই যে ইউনিট 2, এখানে আমাদের টোটাল 2টো চ্যাপ্টার রয়েছে, এবং এই 2টো চ্যাপ্টারে টোটাল আমাদের কিন্তু 12 মার্কস রয়েছে, অর্থাৎ 6-6 করে 2টো চ্যাপ্টারে 12 মার্কস আমাদের রয়েছে। এবং এই যে 2টো চ্যাপ্টার, তার মধ্যে প্রথম আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, এই 4 নাম্বার চ্যাপ্টারে তোমরা যদি একটু দেখো কোন অংশগুলো বাদ দেওয়া হয়েছে, তাহলে তোমাদের এখানে 4.1 কিন্তু আছেই, এরপরে দেখো এই 4.2 কিন্তু আছে। ওকে, এরপরে 4.3 এটা বাদ দেওয়া হয়েছে, 4.3 বাকি কিন্তু সবগুলোই আছে। ওকে, 4.4 আছে, 4.5 এগুলো কিন্তু আছে। এরপরে দেখো, এরপরে আমাদের চলে আসছে 5 নাম্বার চ্যাপ্টার, এই যে 5 নাম্বার চ্যাপ্টার, এখান থেকেও কিন্তু 6 মার্কস থাকবে। এই 5 নাম্বার চ্যাপ্টারের আমাদের 5.2 যে অংশটা, এটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে, তার মানে এখানে কিন্তু শুধু 5.1 এইটুকু আমাদের পড়লেই মার্কস আমরা পেয়ে যাব। ওকে, এরপরে চলো আমরা ইউনিট 3-তে যাচ্ছি। ইউনিট 3, এই ইউনিট 3-তে আমাদের টোটাল এখানে 3টা চ্যাপ্টার রয়েছে, এবং এই যে ইউনিট 3, তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ইউনিট 3, এই যে ইউনিট 3, এখানে টোটাল আমাদের 3টা চ্যাপ্টারে আমাদের মার্কস আছে 15, অর্থাৎ এক একটা চ্যাপ্টার থেকে আমাদের 5 মার্কস, যদিও কিছু চ্যাপ্টারে বেশি, অর্থাৎ প্রথম চ্যাপ্টারটার থেকেই আমাদের বেশি মার্কস আসে। তো তোমরা এখানে দেখতে পাবে যে আমাদের এই যে 6 নাম্বার চ্যাপ্টারটা, ইউনিট 3-র প্রথম চ্যাপ্টার 6 নাম্বার, এই চ্যাপ্টার থেকে আমাদের যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে, দেখো 1 পয়েন্ট অর্থাৎ বাদ দেওয়া হয়েছে 6.1, এরপরে 6.2, 6.3, 6.4 এবং 6.7। ওকে, নিচের দিকে দেখো 6.7,
এই অংশগুলো আমাদের টোটাল কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং এই যে 6.7, এই 6.7 কিন্তু সব কিছু বাদ দেওয়া হয়নি। 6.7 সিলিয়া এবং হচ্ছে তোমরা ফ্লাজেলা, এই যে দুটো অংশ, এই দুটো অংশ বাদ দেওয়া হয়েছে। তো এই দুটো অংশ শুধু বাদ দেওয়া হয়েছে, বাকি অংশগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো 6.7 এটা কিন্তু তোমরা নোট করে নিবে যে এই দুটো অংশ শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে। ওকে, তাহলে এই হয়ে গেলো আমাদের 6 নম্বর চ্যাপ্টার। এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের 7 নম্বর চ্যাপ্টারে। 7 নম্বর চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে আমাদের 7.1, অর্থাৎ এই অংশটুকু শুধুমাত্র আমাদের বাদ দেওয়া হয়েছে। এরপরে চলে যাও 8 নম্বর চ্যাপ্টার। এই 8 নম্বর চ্যাপ্টারে প্রায় সব অংশই বাদ দেওয়া হয়েছে। ওকে, 8 নম্বর চ্যাপ্টারে আমাদের সেল ডিভিশন, যেখানে আমাদের 8.1 এটা বাদ দেওয়া হয়েছে, 8.2 বাদ দেওয়া হয়েছে, 8.3 বাদ দেওয়া হয়েছে, 8.4 বাদ দেওয়া হয়েছে, এবং 8.5 এটা আছে, 8.6 আবার বাদ দেওয়া হয়েছে। তো এখানে শুধুমাত্র আমাদের মিওসিস এই জায়গাটুকু পড়তে হবে। ওকে, 8.5। এরপরে চলো, এরপর দেখো ইউনিট 4। এই ইউনিট 4-এ টোটাল আমাদের 5টি চ্যাপ্টার রয়েছে। এই 5টি চ্যাপ্টারে আমাদের টোটাল কিন্তু 18 নম্বর আছে, এবং এই 18 নম্বর পেতে হলে যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো বাদ দিয়ে খুব ভালো মতো পড়তে হবে। দেখো, 4 নম্বর ইউনিটের আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। এই 9 নম্বর চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে 9.1 এবং 9.4, এই দুটো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এইটুকু বাদ দিয়ে বাকি সবই কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, এরপর দেখো 10 নম্বর চ্যাপ্টার। 10 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে 10.1, এটা বাদ দেওয়া হয়েছে, ইন্ট্রোডাকশন পার্ট, এবং তারপরে বাদ দেওয়া হয়েছে 10.2 এবং 10.3, এই 3টি অংশ পরপর বাদ দেওয়া হয়েছে 10 নম্বর চ্যাপ্টার থেকে। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা 11 নম্বর চ্যাপ্টারে। দেখো 11 নম্বর চ্যাপ্টার রেসপিরেশন, এই রেসপিরেশন থেকে বাদ দেওয়া হয়েছে 11.1, 11.2 এবং 11.5, এই অংশগুলো বাদ দেওয়া হয়েছে, বাকি সবই রয়েছে। তারপরে দেখো, এরপরে হচ্ছে ফটোসিনথেসিস। এই যে ফটোসিনথেসিস, তোমরা যদি ফটোসিনথেসিস দেখো তাহলে এখান থেকে বেশ কয়েকটি অংশ বাদ দেওয়া হয়েছে, যেরকম 12.1, 12.2, 1, 2, এরপরে 12.6, এই পাশে তোমরা দেখতে পাবে উপরের দিকে 12.6, 12.9, এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। ওকে, এরপরে দেখো 13 নম্বর চ্যাপ্টার। 13 নম্বর চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে 13.1, 13.2, 13.4 এবং 13.9, এই অংশগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এরপর দেখো 14 নম্বর চ্যাপ্টার। 14 নম্বর চ্যাপ্টার কিন্তু আমাদের শুরু হচ্ছে হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের এই যে 5 নম্বর ইউনিট, এখানে টোটাল 60টি চ্যাপ্টার রয়েছে, এবং 60টি চ্যাপ্টারে আমাদের টোটাল কিন্তু 18 মার্কস রয়েছে। অর্থাৎ আমাদের ইউনিট 4 এবং ইউনিট 5-এ, এই যে আমরা তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 18 মার্কস ছিল এবং এখানেও 18 মার্কস। তো এখানে আমাদের কী কী অংশ বাদ দেওয়া হয়েছে চলো একটু দেখে নাও। দেখো 14.1 বাদ দেওয়া হয়েছে, এরপরে দেখো 14.6 বাদ দেওয়া হয়েছে, 14.6 এবং বাদ দেওয়া হয়েছে 14.7 এবং 14.8, অর্থাৎ এখানে শুধু মিডিলের অংশটুকু রেখে বাকি অংশ কিন্তু বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যদি একটু দেখো এখানে 14.6, 7 এবং 8, এই 3টি অংশ বাদ দেওয়া হয়েছে। ওকে, এরপরে চলো 15 নম্বর চ্যাপ্টার। 15 নম্বর চ্যাপ্টারের তোমরা দেখতেই পাচ্ছ ব্রিথিং অ্যান্ড রেসপিরেশন, এখান থেকে বাদ দেওয়া হয়েছে যে অংশগুলো তোমাদের চটপট দেখিয়ে দিচ্ছি, 15.1, 15.2, 15.7, এই অংশগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই অংশগুলো বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু রয়েছে। ওকে, এরপর দেখো 16 নম্বর। 16 নম্বর চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এখান থেকে বাদ দেওয়া হয়েছে আমাদের। দেখো প্রথমটুকু বাদ দেওয়া হয়েছে, 16.1 ইন্ট্রোডাকশন পার্ট বাদ দেওয়া হয়েছে, এবং এরপরে চলে যাচ্ছি আমরা পরের পেজে। 0.5 বাদ দেওয়া হয়েছে, এরপরে 16.6 বাদ দেওয়া হয়েছে, 16.11 বাদ দেওয়া হয়েছে, 16.12 বাদ দেওয়া হয়েছে এবং 16.13 বাদ দেওয়া হয়েছে। তো এই এতগুলো অংশ কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের যে 16 নম্বর চ্যাপ্টার, এখান থেকে অনেক কিছু কিন্তু বাদ দেওয়া হলো। ওকে, এরপরে দেখো আমাদের 17 নম্বর চ্যাপ্টার। 17 নম্বর চ্যাপ্টার থেকে যেগুলো বাদ দেওয়া হয়েছে, 17.1 বাদ দেওয়া হয়েছে, 17.5 বাদ দেওয়া হয়েছে, এরপরে 17.7 বাদ দেওয়া হয়েছে এবং 17.8 বাদ দেওয়া হয়েছে। এতগুলো অংশ কিন্তু আমাদের এখান থেকে বাদ দেওয়া হয়েছে, তাই এই অংশগুলো বাদ দিয়ে তোমরা পড়লে কিন্তু খুব ভালো নাম্বার, অর্থাৎ ভালো নাম্বার কি, পুরো পুরো মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে।
এরপর দেখো 18 নম্বর চ্যাপ্টার, 18 নম্বর চ্যাপ্টারের 6টি পার্ট রয়েছে, এর মধ্যে দেখো 18.1 বাদ দেওয়া হয়েছে, 18.2 বাদ দেওয়া হয়েছে এবং 18.4, এই পাঁচটা যদি তোমরা দেখো 18.4, ঠিক আছে, 18.4 বাদ দেওয়া হয়েছে, এরপরে 18.6ও বাদ দেওয়া হয়েছে, ওকে। এরপরে তোমরা যদি দেখো 19 নম্বর চ্যাপ্টারের অনেকগুলো অংশ বাদ দেওয়া হয়েছে, 19.1, 19.2, 19.3, পরপর তিনটা ইউনিট তিনটা পার্ট বাদ দেওয়া হয়েছে, এরপরে 19.5 এবং 19.7 এতগুলো বাদ দেওয়া হয়েছে, ওকে। নিচের দিকে দেখো 19.5 এবং 19.7, এরপর দেখো লাস্ট আমাদের 20 নম্বর চ্যাপ্টার, এই 20 নম্বর চ্যাপ্টারে তো সব কিছুই বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র দুই একটা অংশ আমাদের রয়েছে। দেখো আমাদের 20.1 বাদ দেওয়া হয়েছে, আমাদের 20.4 বাদ দেওয়া হয়েছে এবং 20.5 বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের 20.2 এবং 3 এইটুকু অংশ পড়লেই আমাদের কিন্তু পুরো মার্কস আমরা পেয়ে যাব। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে অংশগুলো বাদ দেওয়া হলো সেগুলো আমি ক্রস দিয়ে দেখিয়েছি, যদি কারো সমস্যা হয় তারপরেও বুঝতে যে অংশগুলো দাগিয়ে নেওয়ার পর তোমাদের বইয়ের মধ্যে খুঁজতেও সুবিধা হচ্ছে, বাংলায় যদি তোমরা রিকোয়েস্ট করো যে বাংলায় ভিডিও দেওয়ার জন্য, তো অবশ্যই আমি সিলেবাসটুকু বাংলায়ও দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমরা এইভাবেও বুঝে যাবে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।